গ্রামে মেলা করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বোমাবাজি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সাঁইথিয়া থানা এলাকার সল্পা গ্রামে। ঘটনায় আহত তিনজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। যদিও আহতদের দাবি তারা তৃণমূল করেন, সিপিএম এর লোকজন তাদেরকে মারধর করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে বুধবার একটি মেলা হওয়ার রয়েছে। সেই মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, তাতে তিনজন আহত হয়। তাদের মধ্যে একজন আহত তৃণমূলের বুথ সভাপতি। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সাঁইথিয়া থানার পুলিশ। এই নিয়ে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, মেলা করাকে কেন্দ্র করে ওই গ্রামে বিরোধ ছিল, সিপিএম এর কিছু দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। রিপোর্ট বিগ নিউজ। ঝামেলা মেলা মেলা করে আমি তো জানি না বাবা, আমি তো মুরু মানুষ, আমি যাই না। আমি তো নামাজ পড়ে এসে ভাত খেতে না, আমার ব্যথা করে। আমার স্ত্রী না মারা গেছে, আমি পালিয়ে খাই, বুঝতে পারলেন? নিয়ে ভাত খেয়ে পেরেছি, তাকে তো ঢিলে ঢিলে কী নিয়ে মারামারি হয়েছে, মানে মারামারি অস্ত্র শস্ত্র কী ছিল? ওই বোম ছিল, ধারা লাঠি ছিল, অতকে দেখিস বাবা কে ঝেড়েছে, অত আমার মাথা ঠিক না কখনো। আমি ঠিক বলবো, যারা করে তারা কি করে? সিপিএম, হ্যাঁ সিপিএম করা। নামগুলো জানা আছে? নামগুলো তো বলছিলাম, তো আমি ভাবি পাতে। আচ্ছা ঠিক আছে, কি কারণে হয়েছে এই যে? এটা কি কারণে হয়েছে বলতে পারবো না। এখানে একটা প্রতি বছর একটা খাতি বাবা মেলা মেলা হয়, তাই প্রশাসনের একটা একটি মিটিং ছিল বিডিও অফিসে, তাই সাইটে থানা ওসি বলেছিল যে জাকির হোসেন আজকে ওই বিডিও অফিসে মিটিং আছে। তাই আমরা চার পাঁচজন গিয়েছিলাম, তো ওই প্রশাসন মিটিংয়ে ওরাও গিয়েছিল, তো দু পার্টি গিয়েছিল। তো ওখানে ছিল সাঁইথিয়া থানা ওসি ছিল, মোহাম্মদ সাবের আলী খান ব্লক সভাপতি ছিল, ঝুকন সাধু ছিল, সোমনাথ দাস ছিল, বিডিও সাহেব ছিল। তো ওরা একটা প্রশাসনিক মিটিং করলে, কি প্রশাসনের মিটিংয়ে বললে যে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, কোনো মেলার পারমিট দেওয়া হবে না, মাইক বাজানো যাবে না। ওই বলে মিটিংটা শেষ করে আমরা সই সাটা করে আমরা বাড়ি যাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে গ্রাম থেকে ফোন গেছে, সল্পা থেকে ফোন গেছে যে ওরা বোমাবাজি করছে, আর স্বামী মণ্ডলকে ধরে ওরা কি মারধর করেছে। কারা করছে বোমাবাজি? ওই সিপিএম পার্টি। কেন, কী কারণে করছে? কী করে জানবো কী কারণে করছে? আপনি কোন দলের? আমি টিএমসি, টিএমসি মেম্বার আমি। তারপর কী হয়েছে, এসে দেখলেন কি দেখলেন? তারপর আমি এসে আমি সাঁইথিয়া থানাতে ফোন করলাম যে স্যার সল্পাতে কি বোমাবাজি করছে সিপিএমের ছেলেরা, ওই দুষ্কৃতীরা। তো ওরা সাঁইথিয়া থানা ওসি সঙ্গে সঙ্গে চারখানা ভ্যান নিয়ে সল্পাই আসে। তারপর আমি ওই ছেলেটাকে নিয়ে হসপিটালে যাই, হসপিটাল থেকে আমি সিউড়ি ট্রান্সফার করে তারপর গ্রামে এসে দেখছি এই পরিস্থিতি। তারপরে আমি ডিএসপি ডিএমপির সঙ্গে কথা বললাম, প্রশাসনিক কী ব্যবস্থা লিখে দেখছি। আপনার নাম? আমার নাম সেই জাকির হোসেন। আর একটা ওই চালা, ওই চালা বিদ্যা জোর করে চাষিদের কাছে 100 টাকা করে নিয়ে গেল, ওই বালিঘাটের রাস্তা 100 টাকা নিয়ে ওই চালাটা বন্ধ যাতে ব্যবস্থা হয় সেটা প্রশাসনের সাথে আমি কথা বলি। আর 100 টাকা নেই ওই সিপিএম পার্টি ওরা জোর করে ওই সব করে। সেখানে তৃণমূলের মেলাকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষ, তৃণমূলের তিনজন আহত, কি বলছেন? দেখুন, সল্পার দোকানে মেলা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা আছে। সেই সমস্যা এর আগেবার মিটিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল পঞ্চায়েত থেকে এবং থানা থেকে, সেটা হয়নি। সেই নিয়ে একটা বিরোধ ছিল, তো সেই বিরোধকে কেন্দ্র করেই কিছু দুষ্কৃতকারী সিপিএম এর পতাকা নিয়ে তারা এই গন্ডগোলটা করেছে, এবং সিপিএম এর পেছনে মদত আছে, যার ফলে এই ঘটনা ঘটেছে। ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা তো বারবার বলেন যে নেই বলাটা কি, নেই বলাটা সেইরকম কোন একটা জায়গায় নেই যেখানে ওরা কোন একটা পরিবর্তন করতে পারে। সিপিএম এর যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে ক্ষীয়মান হতে হতে কার হাত ধরবে কার হাত ছাড়বে এই করতে করতে আজকে তারা ওরা এসে কংগ্রেসের হাত ধরেছে।
সেই জন্যই তাদের আজকে এই অবস্থা হয়েছে। সেই জায়গাটাই বলেছিলাম আমরা, সিপিএম নেই অর্থে তাদেরকে খুঁজে পেতে বাইনোকুলার লাগাতে হবে। শামীমকে মেরেছে আমার ভাই, মামাইতো ভাইটাকে, আমার মামাইতো ভাইটাকে মেরেছে। আমরা জোরে দেখতেছি এবং ওরা মাঝ মাঠ থেকে যেখানে মেলা হবে সেখান থেকে ওরা ছুটে ছুটে বোম লাঠি নিয়ে চলে আসছে। ওই সিপিএমের সিপিএম মাহেরুল নেহরুল বুদ্ধি আমাদের ওই মেলা বলছে মেলা বন্ধ করছে, বন্ধ করছে সিপিএমরা বলছে না আমরা করিনি। ওরা আমাদের লেগে বলছে তোমরা বন্ধ করে দিছো, সামনে পরীক্ষা ছেলেদের জানেন। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, আমরা বোম বাড়ি খুঁজে আমরা দাঁড়িয়েছিলাম, আমার বোম ছুড়ে এই হাতটা বোমের মশলা ঢুকে আছে এখানে, এটা যা বলে অপারেশন হয়ে বাই করতে হবে। হ্যাঁ বোম দেখেছে তো পুলিশে, বোম দেখে হ্যাঁ লাঠি ছিল, কুড়ুল ছিল, কাটারি ছিল। আমরা তিনজন, হ্যাঁ তিনজন, ওই আর একজন আছে ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে। আপনার নাম? ইশা শাহ। আপনি কোন দল করেন? টিএমসি। আর ওরা কোন দল? সিপিএম। চলছে সিপিএম এ কিছু দুষ্কৃতি মিলে আমাকে 10-12 জন মিলে ওরা লাঠি কুড়ুল কাটারি নিয়ে আমার উপর হামলা করে, এমনকি আমাকে প্রাণে মারারও হুমকি দেয় সিপিএম এ দুষ্কৃতি ওরা। একটা মেলার পার পারছে, কি নাম বলেন? তাদের মাহিরুল, বুদ্ধি, কানিকুর, সমীর, ক্যালেন্ডার। কতজনকে আমরা আহত করেছেন? তিনজন। এমনকি পুলিশের গাড়ির সামনে ওরা বোমাবাজি করছে, এখনো পর্যন্ত করছে। কি কি নিয়ে আপনাদের উপর আক্রমণ করা হয়েছে? কি লাঠি কুড়ুল কাটারি নিয়ে, বোম নিয়ে? উদ্দেশ্যটা কেন? উদ্দেশ্যটা মেলা, আমাদের জন্য বলছে তোরা মেলা বন্ধ করছিস, এর সামনে মাধ্যমিক পরীক্ষা, মেলা কি করে হতে পারে? আর এমনিতেও আমি মেলার সম্বন্ধে আমি কিছু জানি না, আমি মেলা পারপাস আমি জানিই না। আমার হাতে, বুকে, কোমরে। আপনারা কোন দল করেন? আমি টিএমসি, আমি টিএমসি বুথ সভাপতি। কি নাম আপনার? শামীম মণ্ডল। কোন অঞ্চল? মাঠপল অঞ্চল। সাঁইথিয়া স্বল্পা গ্রামে পীরদের একটা মেলা হয়, সেই মেলাটা গ্রামের একটা কমিটি আছে, সেই কমিটি কার নিয়ন্ত্রণে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, তাদের মধ্যেই মারামারি হয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশনও এখানে কিছুটা যুক্ত হয়েছে, এর সঙ্গে সিপিএমের কোনো বিষয় নেই। কে করেছেন অভিযোগ? যারা মার খেয়েছেন বা যারা মেরেছেন তারা কেউ অভিযোগ করেনি, তারা প্রকাশ্যেই সবার সামনেই বলেছে না এর সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই। তো তৃণমূলের দুটো গোষ্ঠী মারামারি হচ্ছে, এখন তৃণমূলের নেতারা বা যারা তৃণমূলকে মনে করছে যে জড়িয়ে রাখতে হবে তারা হয়তো তৃণমূল সিপিএম করে একটা বাজার গরম করার চেষ্টা করছে।